পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা সহায়তা কেন্দ্র ইতিমধ্যে কিন্তু রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি হয়েছে এবং মোট তিন হাজার পাঁচশো একষট্টিটি বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু ইতিমধ্যে রয়েছে তো আপনাদের প্রত্যেকজন সুখবর আপনি এখন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বাংলা সহায়তা কেন্দ্রের যে আইটি বাজেট রয়েছে তা তৈরি করতে পারবেন এবং বিভিন্ন কাজগুলো যে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রের আইডি পাচার তৈরি করবেন এবং কোন কোন কাজগুলো আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো এ টু জেড পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে তার আগে আপনাদের যা গুরুত্ব হবে আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাগবে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিভিন্ন অলকা রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি কি করবেন গুগলে আপনি চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন কি বিএসকে লেগে আপনি সার্চ করবেন তো বিএস কেলে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনার সামনে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে ওয়েবসাইটটি রয়েছে তা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করব সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে পোর্টালই রয়েছেন সেই পোর্টালে আসতে পারবেন এরপর যখন আমাদের সামনে হোম পেজটি চলে আসবে হোম পেজে আপনি দেখতেই পারছেন যে সিটিজেন লগ ইন একটি অপশন রয়েছে এই সিটিজেন লগ ইনে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে এখানে আমাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিন লগ ইন করতে হবে আমরা যেহেতু নতুন আমরা কী করবো নিউ ইউজার রেজিস্টার হার দেখতেই পারছেন এই নিউ ইউজারে আমরা ক্লিক করব তাহলে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি যে রয়েছে তা কিন্তু চলে আসবে এরপর এখানে আপনি আপনার যে মোবাইল নম্বর রয়েছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে চান সেই মোবাইল নম্বর বসিয়ে দেবেন এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন তো গেট ওটিপিতে ক্লিক করতেই আমাদের রেজিস্টার মোবাইল নম্বর ওটিপি চলে আসবে ওটিপি আপনি উল্লেখ করবেন এরপর নিচে রয়েছে কিন্তু ভ্যালিডেট ওটিপি এই ভ্যালিডেট ওটিপিতে আপনি ক্লিক করবেন তারপর নিচে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি চলে আসবেন প্রথমত রয়েছে অল্টারনেটিভ ফোন নাম্বার যদি আপনাদের কাছে একের অধিক ফোন নাম্বার থাকে তো বসাতে পারেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর রয়েছে কিন্তু ডকুমেন্ট টাইপ তো আপনি কোন ডকুমেন্ট দিয়ে এখানে আইডিটি তৈরি করতে চান আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি ভোটার কার্ড যেটি হয় সেটি আপনি সিলেক্ট করবেন এরপর ডকুমেন্ট নাম্বার সেই ডকুমেন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার প্যান কার্ড সিল্ক করলে প্যান কার্ডের নাম্বার ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তারপর আপনি আপনি আইডি বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু নাম তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফাদার্স গার্জিয়ান নেম এখানে আপনি আমার বাবা কিংবা স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন নিজের কিন্তু ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটি আপনাদের হয় সেটি আপনি লিস্ট পেয়ে যাবেন লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন তারপর রয়েছেন পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিস কোথায় রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন তারপর হচ্ছে আপনি পুলিশ স্টেশন তো আপনি পুলিশ স্টেশন কী রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন তারপর এখানে আপনাদের বাড়ির নাম্বার অথবা ওয়ার্ড নাম্বার কিংবা গ্রামের নাম কিংবা পাড়ার নাম আপনি উল্লেখ করে দেবেন আপনার জেন্ডার কি রয়েছে মেল না ফিমেল তা আপনি উল্লেখ করে দেবেন তারপরে যে ডেট অফ বার্থ এখান থেকে আপনি ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন তো আপনি ডেট অফ বার্থ কী রয়েছে লিস্টে আপনি পেয়ে যাবেন লিস্ট থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সেট করতে অটোমেটিক্যালি আপনাদের এখানে বয়সটি শুয়ে যাবে তারপরে আপনার ক্যাটাগরি কী রয়েছে এসসি নাকি এসটি নাকি ও নাকি বি নাকি জেনারেল যেটি সেটি আপনি সিলেক্ট করবেন আপনার ধর্ম কী রয়েছে লিস্ট পেয়ে যাচ্ছেন লিস্ট থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন তারপরে আপনি বিএসকেতে লগ ইন করার জন্য কী পাসওয়ার্ড চান সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন সেটি আপনি কনফার্ম করবেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনাদের কমপক্ষে ছয়টি সংখ্যার মধ্যে থাকতে হবে এবং সেখানে কিন্তু আপার লোয়ার এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার কিন্তু সব কিছু থাকবে এরপর আপনি সাবমিট দেখতেই পারছেন সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট করতে আপনাদের এখানে কিন্তু একটা আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এরপর আপনি ব্যাগে চলে আসবেন আবার হোম পেজে তারপর সিটিজেন লগ আপনি ক্লিক করবেন এরপর আমাদের এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আইডি কি আমাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার উল্লেখ করেছি সেই মোল নাম্বার বসিয়ে দেবেন পাসওয়ার্ড যেটি আপনি দেখেছেন তা উল্লেখ করে দেবেন এরপর লগ আপনি ক্লিক করবেন তো লগ ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের রেজিস্টারের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে দেখতেই পারছেন ওটিপি তো এখানে আমরা ওটিপি যে রয়েছে তা উল্লেখ করে দেব এরপর হচ্ছে ভ্যালিডেড ওটিপি এই ভ্যালিডেট ওটিপিতে আমরা ক্লিক করবো তো ভ্যালিডেড ওটিপিতে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে পোর্টাল রয়েছে তা খুলে যাবে এক কথা ড্যাশবোর্ড কিন্তু চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি এখান থেকে সোজ রয়েছে আমরা এখানে একশো সিলেক্ট করছি দেখতেই পারছেন এখন এখানে এই বাংলা সহায়তা কেন্দ্রের যে পোর্টাল দেখতেই পাচ্ছেন এখানে কী কী সার্ভিসগুলো রয়েছে কোন কোন ডিপার্টমেন্টের আওতায় তা এখানে আপনি দেখতে পারবেন এবং যেটি আপনি অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বিমা নিউ রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু বাংলা শস্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসবেন এরপর সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তা করতে পারবেন আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু উপরে দেখতেই পারছেন যে সার্চ বার রয়েছেন এখানে আপনি ক্লিক করবেন এরপর যে কাজটি আপনি করতে চান সেটি আপনি এখানে সার্চ করবেন নিচে আপনার সামনে অ্যাপ্লাই অপশন চলে আসবে স্ক্রাটা চেকের অপশন চলে আসবে তো অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন এরপর নিচে আপনি দেখতে পারবেন যে কী কী আপনার শর্তগুলো লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং কী কী ডকুমেন্টস লাগবে তা দেখার পরে আপনি করে ক্লিক করতে আপনার সামনে কিন্তু যে অ্যাপ্লাইয়ের যে পেসটি রয়েছে তা আপনি চলে আসবে এছাড়াও আপনি আবার বাংলা সাথে কেন্দ্রে হোম পেজ রয়েছে পেজে আপনি চলে আসবেন এখন এখানে আপনি আর কিন্তু লগ ইন করতে হবে না আপনি একবার যেহেতু লগ ইন করে নিয়েছেন ড্যাশবোর্ড অটোমেটিক চলে আসবেন ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি আবার সেই সার্ভিসে যেতে পারবেন এরপর যেগুলো আপনি কাজ করতে চান ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে রেশন কার্ড অ্যাপ্লাই স্বাস্থ্য কার্ড অ্যাপ্লাই লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি তা আপনি ফর্মগুলো কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু এবং আপনি যদি আপনি স্টাটা চেক করার জন্য এটা যে দেখতেই পারছেন যে ন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আরেকটি পোর্টাল চলে আসবে এরপর এখান থেকে আপনি সার্ভিস সিলেক্ট করবেন কোন সার্ভিসের আপনি রেজিস্টারটা চেক করতে চান মনে করুন যে আমরা স্বাস্থ্য কার্ড রয়েছে তার রেজিস্টারটা চেক করতে চাই এখানে লিখতে আপনার সামনে কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার নামগুলো উঠেছে কিনা আপনি দেখতেই পারছেন এর পাশাপাশি আপনি যদি এখানে স্বামী বন্ধু স্কলারশিপের স্ট্যাটা চেক করতে চান সার্চ করতে আপনার সঙ্গে স্কলারশিপ চলে আসবে আপনি এখানে কৃষক বন্ধু লেখে সার্চ করেন দেখতেই পারছেন যে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এরপর চেকে ক্লিক করতে আপনার সামনে কিন্তু যে ফার্মার স্টাটা চেক করা অপশন চলে আসবে তো বুঝতেই পারছেন আপনি কিন্তু খুব সহজে বাংলা সহায়তা কেন্দ্রের যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আইডি বাজার তৈরি করে বিভিন্ন কাজগুলো অ্যাক্সেস করতে পারবেন খুব সহজেই এখন আপনাদের কিন্তু আর অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে ঘাটতে হবে না কোন প্রকল্পের জন্য কোনো ওয়েবসাইট আপনি এখানে আইটি বাজার তৈরি করলেন একটি আইটি বাজার দিয়ে আপনি সমস্ত প্রকল্পের ওয়েবসাইটগুলো পেয়ে যাচ্ছেন খুব সহজেই এর পাশাপাশি আপনাদের প্রত্যেকজন সুখপর যে খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্যে আবারও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে এবং যখনই আপডেট চলে আসবে চাকরির বিজ্ঞপ্তি বসেতে যাবে আমি আপনার সবারকে আপডেট জানিয়ে দেবো এবং কি আপনি অ্যাপ্লাই করবেন ডকুমেন্টস কী লাগে এ টু জেড পদ্ধতি অবশ্যই এজন্য আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মিস না করার জন্য